আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার একটি রেসিপি, তা হচ্ছে চালতা দিয়ে বাইলা মাছের চরচড়ি, সেই সাথে থাকছে কাজবাকার। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রণালীতে। এখানে নিয়েছি কিছু পরিমাণের মিডিয়াম সাইজের বাইলা মাছ। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়ো, সেই সাথে আছে আদা রসুন বাটা আর হচ্ছে ফালি করা কাঁচা মরিচ। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালতা। এখন হচ্ছে সব মশলা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন হচ্ছে মাখানো শেষ, চলে যাচ্ছি কাজবাগার দেওয়ার জন্য। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। তো তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, সেই সাথে অলরেডি দিয়ে দিয়েছি কাজবাগার। দেখলেন তো কীভাবে কাজবাগার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে একটু আলতোভাবে নেড়ে দিতে হবে, কারণ বাইলা মাছটা নরম থাকে আমরা কম বেশি সবাই জানি। তো এক্ষেত্রে এই যে এভাবে নেড়ে দিলে পারেন, তাহলে মাছটা আস্ত থাকবে, ভেঙে যাবে না। এখন হচ্ছে হাফ কাপ পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা সবার কাছে যদি ইজি মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। এখন ঢেকে রান্না করছি প্রায় 10 মিনিট সময় ধরে। এই পর্যায়ে মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি আবারও হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি, সেই সাথে নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি তরকারিটা হওয়ার আগ পর্যন্ত। এই পর্যায়ে তরকারিটা আমার রেডি। এখন হচ্ছে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, সেই সাথে তরকারিটা আমার পুরোপুরি রেডি। এখন হচ্ছে পরিবেশন করার পালা। তো এই যে হয়ে গেল চালতা দিয়ে বাইলা মাছের চরচড়ি, সেই সাথে কাজবাগার। দেখে তো নিশ্চয়ই সবার খেতে ইচ্ছে হচ্ছে, তাই একবার হলো বাসায় ট্রাই করার অনুরোধ রইল। মাশাল্লাহ, দেখতে কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।